हेलो बंधुरा, गुड मर्निंग। तो एक नतून सकाले एक नतून ब्लग नहीं चले आसलम तुम्हारे सामने। ये देखो सकाल सकाल प्रजापति कि सुंदर फुलर मध्य मन आनंदे मधु निच्छे। और ये देखो शरत सकाल कत सुंदर कुआशा कुआशा। तो आमार मन तो भरे गेलो आज के सकाले। तो तुम्हारा केमन लागलो ये वेदर टा देखे? तो प्लिज सबाई बोलबे सत्य खूब भलो लगलो। एकदम कुआशा कुआशा बा मान शरत आकाश जो बोझा जा मैं शरत आकाश बोले परिचय दिच्छे। तो ये देखो हमार मुरगीटा खावर जो घुट से तो एक चाल दिए दिलाम। तो चाल खाच्चे। तो मे तो एखोनो घूम थेके उठिनी और आमी उठलाम अनेक आगे, उठे काजकर्म सेरे निलाम आज के। तो देखो उठान झाड़ू टारू सब किछु शेष, सब दिक दिए एकदम झाड़ू दिए चाकाचक करे निलाम, सब दिके परिष्कार करे निलाम। और ये एदिकेओ देखो कत सुंदर करे झाड़ू दिए दिलाम। तो फुल गाछगुलो कत सबुज सुंदर लागछे। और ये एदिके देखो शिउलि फुल पड़े आछे, माने एकदम शरतेर सकाले जे शिउलि, ये जे शिउलि फुल तो कत सुंदर लागछे देखो। तो एबार आमी एकटु ब्राशटा करे नेब। तो ब्राश करार पर तारपर मेके डाक देव ब्राशटा करे निये, तारपर बाच्चा बसाबो। तो सकाले काजकर्म तो मोटामुटी शेष। तो बाच्चा बसाबो और जल तुलब। तो ये काज। तो कि रान्ना करब एखोनो सेरकम कोनो प्लान होयनि। तो तारपर जाइ जेरकम भाबे एकटा प्लान करे निलाम। तो चले आसलाम एबार जल तुलते। तो जल तुले भातटा ओइदिके बसिए दिलाम। तो जल तुले बा चालटा आगे धुए नेछि, जे देखो चालटा धुए नेछि। और आमार ननदेर छेलेटा चले आसलो ओर मामुर साथे हस्पिटाले, आमार ननद हस्पिटाले आसलो। तो ओ ओर मामुर साथे हस्पिटाले चले आसलो। तो ये देखो एसे एदिके कि दुष्टामि करछे। और आमि एदिके बालती कलशेर मध्ये जा जा जल तुला तुले नेछि, तारपर एगुलो घरे निये जाब। तो एदिके आमार ननदेर छेले आसलो एबं आमार भाइओ एसेछिलो, एसे आमार मेयेके डाक दिये तुले दिल। तो डाक दिए तुले दिल। तो उठे बोलो जो माँ हमार घूम भलो होइनी। तो देखिए फिल्टार्ट देखो जल एकदम भर्ती आछे। तो फिल्टारे जल तुलते हबे ना। और देखो कि दुष्टामी करछे, फिल्टार टेप चाटछे, एदिके ए दुष्टामी सेई दुष्टामी सबई करेई जाच्छे। तो बंधुरा तोमरा संगे थाको, देखते थाको भिडियोटा, केमन लागे बोलबे अवश्यई कमेंट करे। তো রান্না করব কি ভাবছি, এদিকে ভাত তো আমার মোটামুটি হয়ে গেল। তো মাছ লাউ বেগুন এসব ফ্রিজ থেকে বের করে আনলাম, এসব দিয়ে মাছ দিয়ে মাছের মাথা দিয়ে এসব একটা করে ফেলবো এই আর কি। সব কাজকর্ম সেরে রান্না খাওয়া দাওয়া গোল্লেপা গরম হচ্ছে সব কিছু সেরে চলে এলাম। তো মেয়ে তো স্কুলে চলে গেল আজকে, হেভেনথ এক্সাম। তো কালকে লাস্ট এক্সাম, তারপর শেষ হবে। এবার গুছানো গাছানো দেখবে আমার গরুর কি অবস্থা দেখবে, অন্ধকার অন্ধকার। এই যে দেখো হ্যাঁ কেমন লাগে বলো, এত বেলায় যখন দেখি যে বিছানা এখনো রয়ে গেল। আর এই যে এদিকে দেখো কালকের পর্দাগুলো তো এখনো রয়ে গেল জায়গায় জায়গায়, সব কিছু একদম গুছিয়ে টুচিয়ে ফিট ফাট করে তারপর আসছি তোমাদের সামনে, ঠিক আছে? ওয়েট করে দেখার জন্য বিছানা তুলে একদম গুছিয়ে নিলাম। আর মশাইটা এরকম থাকার কারণটা তো বুঝতেই পারছো, কারণ জানলাটা একটু খোলা থাকলে ঘরে লাইট একটু বেশি আসে। ছোপার ডাকনাগুলো দিয়ে দিলাম, বেডশিটগুলো একদম। আর এই জামাটা মেয়ে এসে পরবে তার জন্য এখানেই রাখছি। আর এই যে টেবিলেরও আজকে ড্রয়িং পরীক্ষা, তার জন্য ড্রয়িংয়ের বই টইগুলি আর গুছাইনি, বোর্ড ড্রয়িং খাতা এখানে আছে। কালকে তো ড্রয়িং পরীক্ষা, তো ড্রয়িং করবে। আর ওই ঘরটা চলো দেখাই। আর এই যে আমার পার্সেল, এই পার্সেলটা এসে নিয়ে যাবে, আমার স্ট্যান্ড আমার পছন্দ হয়নি তার জন্য প্যাকিং করে রেখে দিলাম। এই যে দেখো, আর এই যে দেখো কেমন হলো বলো কমেন্ট করে। একদম গুছিয়ে টিপটপ করে নিলাম,
আর আলনার দিকে আছে না, আলনার অবস্থা খুব খারাপ। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখো কি অবস্থা আমার মুখের, মাথার। মাথায় শ্যাম্পু করলাম, তেল দেয়নি, সিঁদুর দেয়নি, মাথা চুর করিনি, কিচ্ছুই না। কারণ কাজকর্ম সেরে স্নান করে এতটাই মানে টায়ার্ড ছিল, শরীরটা টায়ার্ড লাগছিলো। তো তারপর কী করলাম, ভিডিও এডিট করে ভিডিও আপলোড দিয়ে একটু শুয়ে আছিলাম প্রায় আধ ঘন্টার মতো। তো তারপর রেস্ট করে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, দৌড়ে রান্না করে গিয়ে ভাত খেলাম। আরে দেখো কী দুষ্টমি করছে, দেখো 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 দুষ্ট, এত দুষ্টমি করলে কীভাবে হয়। হ্যাঁ আমি কথা বলছি আর সাইকেল বেল দিচ্ছে। তো কী কী কাজ করলাম দাঁড়াও বলছি, মানে পুজো চলে আসছে সামনে, কিন্তু আমার তো পুজোর সময়েই আমি তো বেশি একটা কাজকর্ম করতে পারবো না বলতে লাকড়ি টাকড়ির যে একটা ব্যবস্থা, কারণ আমার হাজব্যান্ড মশাই তো এখন খুবই ব্যস্ত কাজকর্মে। তো তার জন্য কয়েকটা বাঁশ কাটলাম। তো বাঁশ কাটতে গিয়ে কিন্তু একটা সাপকে আবার মেরে ফেললাম, কারণ হঠাৎ দিকে একটা সাপ বসে আছে আর আমিও এরকমভাবে দিলাম সব পেটাস। তো এসে যাই হোক, তো তারপর একটা এই গোটা লেপলাম একটু, এই যে দেখো দাঁড়গুলি লেপে একদম চকাচক হয়েছে দাঁড়গুলি। তারপর গড়টা লেপলাম, এই যে দেখো ওইদিকে দাঁড়টাও লেপলাম, গড়টা লেপলাম একদম চকাচক লাগছে। তো তো একটু বেশি তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, কারণ আমার হাঁস মুরগিগুলো তো এগুলি থাকে, তো তার জন্য বেশি তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। মানে কয়েকদিন আগে বিশ্বকর্মা পুজোর সময় লেপেছিলাম, তো আজকে আবার লেপতে হলো। তো এবার একটু বেরোবো, কারণ আমার যে পুজোর জন্য যে ব্লাউজটা বানাতে দিয়েছিলাম, তো উনি দুদিন আগেই ফোন করেছিল, টাইম আর মিলছে না, আর মেয়ের এক্সাম, একটু পড়াতে বসতাম ডেলি বিকালে। তো ভাবছি আজকে অবসর আছি, আজকে গিয়ে নিয়ে আসি, একটু সাজুগুজু করে নিয়ে আসি। এর আগে দু তিনটে কাজ করতে হবে, আমার কাপড় চোপড়গুলো একটু গুছিয়ে নিই, তারপর যাচ্ছি। তো ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো কী কী হয় আজকে। আর তুই যে রেডি হয়ে গেলাম একটু ওয়েট। তো বেরোচ্ছিলাম এমন সময় রিটার্ন পার্সেলের ফোন এলো, তো এবার একটু ওয়েট করছি পার্সেলটা দিয়ে তারপর যাব। মানে কালকে এটার রিটার্ন করার ডেট ছিল কিন্তু কালকে আসেনি, তো আজকে এলো, তো আজকে দিয়ে যাই, দেখা যাক কী হয়। তো বন্ধুরা দেখো চলে আসলাম, গিয়েছিলাম যে কাজে সে কাজ হয়নি, কারণ উনি বাড়িতে নাই, বাড়িতে নাই আর কি। ব্লাউজ আনতে গেছিলাম, উনি একটু বেরিয়েছে, তো আমি ফোন করতেও ভুলে গেলাম, কারণ এমন সময় বললাম পার্সেল এসে ফোন করলো, একটা হিবিজিবি লেগে গেলো আমার, তো তার জন্য আমি ফোন করতে ভুলে গেলাম, গিয়ে দেখি উনি বাড়িতে নেই। তো যাই হোক, তারপর ঝুমার বাড়িতে একটু বসে গল্প করে চলে আসলাম বাড়িতে, এসে বিকালে কাজ সারলাম। তো এবার দেখো কাপড় চোপড়ে এই যে দেখো টাল জমে রাখলাম, এসেই আমার কর্তামশাই বলবে যে ছুপাটাই বসার জায়গা নেই। তো তো ওনার আসার আগে আমি এই কাপড় চোপড়গুলি একটু বাস করে নিই। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ যে বেডশিটগুলি বাস করে নিচ্ছে, আর সোফার যে বেডশিটগুলি ছিল এগুলো তো সোফাতে দিয়ে দিলাম, আর এগুলো হলো বিছনার বেডশিটগুলি। তো বিছনায় তো বিছিয়ে নিলাম আরেক সেট, তো এগুলো এবার বাস করে রেখে দেবো আলমারিতে। তো মেয়ে একটু মোবাইল দেখছে, তো ওকে বলছি যে একটু ড্রয়িং করে নাও, কারণ কালকে ড্রয়িং পরীক্ষা, তো ড্রয়িং করবে বলছে, আর কোনো টিফিন দেওয়া হয়নি। তো আগে কাপড়গুলি বাস করে নিই, তারপর দেবো টিফিন। বাস করে নিলাম, দেখো প্রচণ্ড গরমে কামছি, এত গরম লাগছে। আর এই যে মেয়ের স্কুল ড্রেসগুলি দিয়ে দিয়েছিলাম, এগুলো খাটের স্ট্যান্ডে দিয়ে দিলাম, এদিকে যত ভিজা কাপড়গুলো খাটের স্ট্যান্ডে দিয়ে দিলাম, শুকিয়ে যাবে, আর নয়তো বাইরে থাকলে কালকে শুকোবে। তো বন্ধুরা ঠিক আছে, এবার মেয়েকে টিফিন দে, আর আমার ননদের ছেলেটা ওই ঘরে বসে আছে দিদির সাথে, একটু মনে মোটামুটি ঝগড়া হলো, তো ওই ঘরে চুপচাপ বসে আছে। তো মেয়ের তো কালকে আর্ট এক্সাম, আর্ট এক্সাম, তো আর্টটা একটু করতে হবে, এখন একটু মোবাইল দেখছে এদিকে শুয়ে শুয়ে। হ্যালো বন্ধুরা, গুড গুড নাইট। এত বাজে এখন বেশি না, 9:07 মাত্র। তো এই যে রান্না করে দেখতে পাচ্ছ, তো রান্না করছি, এই যে দেখো মাংস আনলো, তো রান্না করছি, রান্না হচ্ছে, এই যে, এই যে দেখো রান্না হচ্ছে, খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে রান্না করছি, কারণ ও খেয়ে যাবে হসপিটালে। তো তার জন্য খুব তাড়াহুড়ো করে একদম রান্নাটা গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে এবার ক্যামেরাটা অন করলাম। অনেকক্ষণ ধরেই ভাবছি, কিন্তু রান্না করে আমি এসেছি 7টার সময়, তো এসে ভাত করলাম, তারপর ডাল করলাম, এবার মাংসটা হচ্ছে। আর বাচ্চা কাচ্চাটি বলছে যে হয়েছে কি না, হয়েছে কি না, এই যে দেখো কী চিৎকার করছে। তো রান্নাটা করছি, তারপর ও খেতেও কাঁদ, সরি কী বলি আমি, হসপিটাল যাবে বললামই তো, তাই আর কি। তো তার মধ্যে দিয়ে জুমা এসেছিলো একটু, মানে সন্ধ্যা দিকে জুমার ছেলেকে টিচার বাড়ি থেকে নিয়ে যাওয়ার সময়, তো এসে অনেকক্ষণ আমার সাথে গল্প করলো, আমি আর জুমা অনেক গল্প করলাম এবং ভাত আর ডালটা করলাম, তারপর জুমা চলে গেলো, মাংসটা বসালাম। তো যাই হোক, রান্না করি, সঙ্গে থাকো, দেখতে থাকো।
তো রান্না শেষে সবাই খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে মোটামুটি। তো এই যে দেখো কিরকম রান্না করলাম, একদম লাল টকটক করে রান্না করলাম। এদিকে ডাল আছে। তো এই আজকের মেনু রাতের ডিনারের। তো বন্ধুরা দেখতে পেলে প্যানটা কিভাবে আমাকে বাতাস দিচ্ছে, করে ঘুরছে। তো আমার হাত এত যন্ত্রণা করছে কি বলবো, মানে কাঁচা মরিচগুলো বাটলে বা পেস্ট করলে একটু না একটু হাতে আমার হাতে লাগলেই চলবে, বাস এইবার সারাদিন আর সারাত লেগে হাত জ্বলা শুরু হবে। এখন আমার হাত প্রচন্ড পরিমাণ জ্বলছে আর তার মধ্যে আমি ভাত খেলাম, তো ওদেরকে খাওয়াই দিলাম, ভাত মেখে দিলাম, তো তার জন্য আরো বেশি জ্বলছে। মানে কি যে করবো, আমার হাতটা মনে হচ্ছে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখলে একটু শান্তি পাবো। তো এবার খাওয়া দাওয়া শেষ করে এসে শুয়ে পড়লাম। দেখো কটা টাইম, বাবা 10:25, 10:25 এর মধ্যে আজকে আমরা মামি এসে শুয়ে পড়লাম। আর ও তো চলে গেল হসপিটাল, ডেইলি চলে গেছে। আমার বাবা কত মনে হয়, হুম ওনার বাবার কথা মনে হয়, কারণ বাবা ডেইলি চলে যায় তার জন্য। তো এই যে দেখো শুয়ে শুয়ে এবার একটু মোবাইল দেখবো, তারপর ঘুমিয়ে পড়বো। হ্যাঁ ঘুম আসছে, কারণ ওনার পরীক্ষা আজকে শেষ, তো উনি তো আজকে ঘুমাবে আর কি করবে। আমি তো কালকে সকালে উঠবো আর দুপুরে সে ঘুমে থাকবো, আর পরশুদিন এভাবে ঘুমাতে থাকবো। তারপর 15 দিন গেলে আবার ক্লাস টেস্ট থাকবো। তো তার জন্য এই পড়াটা কিন্তু পুজোর মধ্যে একটু একটু করে হলেও পড়তে হবে, কারণ সব প্রায় পড়া একসাথে কভার করা যাবে না। তো বন্ধুরা ঠিক আছে, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আরেকটা নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো। তো সবাইকে টাটা বাই, গুড নাইট।